हाय गाइस साकिब हियर एंड वेलकम टू माय चैनल। गाइस अपनी आमार एखन जे भिडियोटा देखछेन এই ভিডিওটাকে কোনো রকম এডিট করা হয়নি। এডিট না করার জন্য আপনারা অবস্থাটা দেখতে পাচ্ছেন, বাট এই ভিডিওটাকে যদি আমরা এডিট করে নিই তাহলে দেখতে পাচ্ছেন কি রকম রেজাল্ট। গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটা ইউজ করে এই ধরনের ভিডিও এডিট করবেন এবং আপনারা সাইড ব্লারও দেখতে পাচ্ছেন, মানে আপনি ব্লারও করতে পারবেন ভিডিওটাকে, আর আপনার ভিডিওটাকে খুব সুন্দরভাবে কোয়ালিটিফুল একটা এডিটিং করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোনটা ইউজ করে। ঠিক আমার মতোভাবে আপনিও এডিটিং করে নিতে পারবেন। তো কিভাবে সম্ভব জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটিতে একটা লাইক করে দিন, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে, দেন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, তো আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করছি, দেন অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেখবেন আপনার ভিডিওটা এখানে চলে আসবে, দেন আপনি লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর একটি ওয়াটারমার্ক ভিডিও থাকবে, তো ওয়াটারমার্ক ভিডিওর উপরে ক্লিক করবেন, দেন ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিট মানে ক্লিক করার পর আপনাদেরকে আরও প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন হচ্ছে ইফেক্ট, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল ডেটা অবশ্যই অন রাখবেন, নাহলে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে না, ঠিক আছে। তারপরে আপনাদেরকে এখানে চলে আসতে হবে, বেসিক অপশানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইফেক্ট রয়েছে, তো আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর একটা ইফেক্ট খুঁজে নিতে হবে, ব্লার। তো এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র ব্লার লেখা থাকবে, দেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার ভিডিওটা ব্লার হয়ে যাবে। এরপর আরও একবার এখানে ক্লিক করবেন, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি কত পার্সেন্ট ব্লার করতে চান সেই পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি 20% করবো, তার জন্য এখানে কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 20% আপনি রাখতে পারেন, বা আমি 15% করে দিচ্ছি, ঠিক আছে। 15% করলে সব থেকে ভালো হয়, 15-16 এরকম রাখবেন, দেন টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা কিন্তু চলে এসেছে, এই ইফেক্টের উপরে ক্লিক করবেন, দেন এটাকে ল্যাটটা বাড়িয়ে দেবেন। আপনার যত দূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত ল্যাটটাকে বাড়িয়ে দেবেন, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আপনাদেরকে আরও প্রথমে চলে আসতে হবে, আসার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে ওভারলে অপশানটিতে ক্লিক করতে হবে। ওভারলে অপশানে ক্লিক করার পর অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন, দেন আপনার গ্যালারি আরও ওপেন হয়ে যাবে। আপনি এই মাত্র যে ভিডিওটা ইনপুট করলেন আরও আপনাদেরকে ওই ভিডিওটা ইনপুট করতে হবে। এখানে লেখা থাকবে ইনপুটেড, তো এটাতে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, দেন অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেল। এরপর আপনাদেরকে এটাকে জুম করে নিতে হবে, ফুল স্ক্রিন করে নেবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার ভিডিওটা সেম অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কী করতে হবে, আপনার এই দেখুন প্রথম ভিডিওটা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে অ্যাডজাস্ট নেই, তো এটাকে ধরে এখানে নিয়ে চলে আসবেন। আপনি প্রথমে করে দেবেন, মানে সেম আপনাকে করতে হবে। এরপর এই ভিডিওটার উপরে ক্লিক করবেন যেটা আপনি লেয়ার হিসাবে অ্যাড করলেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, দেখতে পাচ্ছেন অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। গাইজ রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। 100% হয়ে গেলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর দেখবেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 100% কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা ব্লারও হয়ে গেছে। তো এরকমভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। আরও যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তো এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, দেন ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে, তারপর ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এখানে ইফেক্টের উপরে ক্লিক করবেন, দেন অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ব্লারও করতে পারেন, বাট এখান থেকে কমিয়েও নিতে পারেন। তো আমি কমিয়ে নিচ্ছি, এখানে আমি 15% করে দিচ্ছি, এরকমভাবে আমি 15% রেখে দিচ্ছি, দেন টিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ভিডিওটাকে করে নিতে হবে এক্সপোর্ট। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন, উপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইজ এরপর আপনাদেরকে আমাদের প্রিয় কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে, দেন ক্রিয়েট নিউ প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর 16:9 এর রেশিওটা সিলেক্ট করবেন, দেন নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি এই মাত্র যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে অ্যাড করবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি, দেন টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। তো এই ভিডিওটাকে আমরা এডিট করব, ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, অ্যাডজাস্টমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেক অপশান রয়েছে, তো এই অপশানগুলোই মূলত আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে রয়েছে ব্রাইটনেস, এই ব্রাইটনেসটা আপনি হালকা বাড়িয়ে দিবেন, এরকম আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস কম হয় তাহলে এরকমভাবে বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 6% করে দিচ্ছি। তারপরে রয়েছে কন্ট্রাস্ট, তো এটাকেও হালকা কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে, এরকমভাবে বাড়িয়ে দিবেন। তাহলে কী হবে, আপনার যে কালার
কালারগুলো রয়েছে সেগুলো হাইলাইট হবে। তারপরে রয়েছে স্যাচুরেশন, এটাকে আপনাকে কমিয়ে দিতে হবে। তো এরকমভাবে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু করবেন, আমি শুধু ট্রিকগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে 6% করে দিলাম, দেন এখানে আপনাকে চলে আসতে হবে এই টেম্পারেচার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলে কী হবে আপনার ফেসটার কালারটা কিন্তু হোয়াইট হোয়াইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেল। তো আমি 10 করে দিলাম মাইনাস, দেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশনটাকে বাড়িয়ে দিবেন, এই অপশনটাকে বাড়াবেন। আমি করে দিচ্ছি এখানে 20% করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কালার পেয়ে গেলাম। এরকমভাবে আপনি এগুলো অ্যাডজাস্ট করে নেবেন, দেন টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আরও এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চলে আসতে হবে কালার ফিল্টার অপশানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশান রয়েছে কুল, তো এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে, আমি যে ফিল্টারটা ইউজ করি সেটা হচ্ছে CO2, এটা আপনাদেরকে ইউজ করতে হবে। ইউজ করলে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের অপশান রয়েছে, তো এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তো আমি এখান থেকে 25% করে নিচ্ছি, 25 বা 26 করে নেবেন, আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু কালার এডিটিংটা হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু আমার ভিডিওগুলো আমি এডিটিং করি, দেখতে পাচ্ছেন কীরকম ভিডিও ছিল কীরকমভাবে এডিট হয়ে গেল। এরপর আপনাদেরকে ভিডিওটা এডিট করে নিতে হবে, তারপর এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করা সিম্পল, এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন এখানে আমি 20 MBPS রাখবেন, দেন এক্সপোর্ট অপশান যেতে ক্লিক করবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।